ওয়েস্ট ইন্ডিজ তথা বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি খেলোয়াড় ব্রায়ান লারার সঙ্গে অন্তরঙ্গ কথাবার্তার পর মুগ্ধতা যেন কাটছে না ভারতীয় দলের দুই তরুণ ওপেনার ঈশান কিশান এবং শুভমান গিলের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে 77 রানের দুর্দান্ত ইনিংস খেলার পর লারা প্রশ্ন করেছিলেন ঈশান কিশানকে যে তিনি ডাবল সেঞ্চুরি করতে পারতেন কিনা। ঈশান বলেন দ্বিশতরানের বিষয়টি তার মাথায় ছিল, কিন্তু তিনি কিভাবে পরের ম্যাচগুলিতে এই প্রচেষ্টা কাজে লাগাতে পারেন তা নিয়ে এই মুহূর্তে বেশি ভাবিত। অন্যদিকে শুভমান গিল বলেন লারা চিরকালই তাঁর আদর্শ।